রাজ্য সরকারের ভূমি দপ্তরের পক্ষ থেকে আজ জামালপুরের 32 বিঘা গ্রামের 3 জন আদিবাসী মানুষকে 300 করে জমি পাট্টা হিসাবে তাদের হাতে জমির দলিল তুলে দেওয়া হলো ব্লক অফিস থেকে। 3 জন হলেন বাসন্তী সরেন, সৌমেন সরেন ও পূর্ণিমা সরেন। ব্লক অফিস থেকে বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতি সভাপতি ভূতনাথ মালিক ও পূর্তের কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও বিএলআরও অফিসের পক্ষ থেকে এক আধিকারিক এই পাট্টা বাসন্তী সরেনের হাতে তুলে দেন। বাসন্তী দেবী এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট, সাম্যজিৎ। আপনার নাম কি একটু জোরে বলবেন? আপনার বাড়ি কোথায়? আজকে ব্লক অফিস থেকে আপনাকে যে পাট্টা দেওয়া হলো, কতটা জায়গা আপনাকে দেওয়া হলো? কতটা জায়গা দেওয়া, একটু জোরে বলবেন। এই জায়গাটা যে আপনাকে সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, কি বলবেন আপনি, আপনার কেমন লাগছে? আপনার কি কোনো নিজস্ব জায়গা ছিল না? এই জায়গাটা সরকার আপনাকে দিল, কি বলবেন আপনি, আপনার ভালো লাগছে, সরকারকে ধন্যবাদ জানাবেন? ঠিক কি ব্লক অফিস থেকে আমরা দেখলাম যে বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আপনি থেকে আজকে পাট্টা দেওয়া হলো, যদি ব্যাপারটা একটু ডিটেলে বলেন, কারা পেলো, কোথায় পেলো? সারা বাংলায় যে মামাটি মানুষের সরকার এটা চলছে, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষে কীভাবে থাকতে হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ বারবারই দিচ্ছে। সেটা আদিবাসী সম্প্রদায়ে 300 করে 3 জনকে পাট্টা দেওয়া হলো, বাসন্তী সরেন, সোমেন সরেন, পূর্ণিমা সরেন, 3 জনকে 300 করে পাট্টা দেওয়া হলো। অত্যন্ত আদিবাসী সম্প্রদায়ে যারা আছেন, উনি বিধবা, উনি অত্যন্ত খুশি হয়েছেন যে আমি আজকে যে আমার জায়গা ছিল না, আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের বিজয় সাহেব, শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, তো আজকে ওনার হাতে আমাদের পাট্টা তুলে দেওয়া হলো, যাতে উনি নিজে শান্তিপূর্ণভাবে নিজের জায়গাতে থাকতে পারে। এটা আজকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের ওনাদের হাতে। বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে অসহায় মানুষদের পাশে দলীয় কর্মীদের গিয়ে দাঁড়াতে হবে, এটা কি তারই একটা প্রয়াস? অবশ্যই, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সার্বিক মানুষের পাশে তুলে থাকতে হয়। দিদির দুটি হিসাবে আমরা তাদের বাড়ি বাড়ি গিয়েছি, তাদের সমস্যার কথা শুনেছি, আমরা নথিভুক্ত করেছি, আমরা রাজ্যে দিয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্ট এসে সে কাজগুলো হচ্ছে, বিধবা ভাতা টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প টাকা কিন্তু মানুষের যে পরিষেবাটা পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে জামালপুর ব্লকে আমাদের রাস্তাঘাট দিয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে 2-3 করে রাস্তা, প্রায় 26-27 কোটি টাকা, আরও একটা বাইপাসের জন্য কালকে ইনকোয়ারি হয়েছে, 12 কিলোমিটার করে 3 জায়গায় হওয়ার কথা। সার্বিক যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার যে ভারতবর্ষের মধ্যে একটা মাত্র মুখ্যমন্ত্রী যেটা বাংলার যে ভারতবর্ষের মুখে এই উন্নয়ন,